Socrates was charged with corrupting the youth and he was given the death sentence. So young Plato, so talk on Jetabolam, Plato age group, so mid 20s. A young Plato this made a big impact. Plato comes from an aristocratic family. Plato comes from an aristocratic family, Sparta. Sorry, Athens. So Plato,

এই অভিজ্ঞতার আলোকে এই পলিপিনেশন ওয়ার এথেন্সের হারা তারপরে এই যে টেরেনি তারপরে এথেন্সের আবার কামিং ব্যাক ডেমোক্রেসি কামিং ব্যাক টু এথেন্স দ্য ডেথ অফ সক্রেটিস এই সব কিছুর এক্সপিরিয়েন্সের আলোকে প্লেটোর আইডিয়া অফ রাইট অ্যান্ড রং তৈরি হয় তো প্লেটোর একটা ইম্পর্টেন্ট আইডিয়া না স্পার্টা সম্বন্ধে একটু বলে নেই স্পার্টা বিকজ ইউনো সোট অফ উই টক স্পার্টা স্পার্টা ওয়াজ এ স্ট্রেঞ্জ কাইন্ড অফ এ সিটি এইথেন্স যেমন ছিল ডেমোক্রেসি পাঁচ ছয় লাখ মানুষ থাকতো এইথেন্সে পাঁচ ছয় লাখ মানুষ ওই পাঁচ ছয় লাখ মানুষের শহর পাঁচ ছয় লাখ কিন্তু অনেক আমি জানি তোমাদের কাছে অনেক লাগে না কারণ মিরপুরের একটা গলিতে ছয় লাখের বেশি থাকে হ্যাঁ কিন্তু পাঁচ ছয় লাখ অনেক মানে ঢাকা শহর বেগা সিটি ঢাকা শহরে এখন দুই কোটির অধিক জনগণ বাস করেন দুই কোটির অধিক ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দ্যাট নাম্বার ইজ কত বড় দুই কোটি ক্যান ইউ

ছয় লাখ পাঁচ ছয় লাখ বেশি মনে হয় না বাট তখনকার আন্দাজে সিটি স্টেট অফ ছয় লাখ এ লট এই পাঁচ ছয় লাখের ভিতরে দেড় লাখের উপরে ছিল স্লেভস কৃতদাস তো তারা সিটিজেন না তারা ভোট দিচ্ছে না ঠিক আছে আরো অনেকে ছিল যারা সিটিজেন না তারা ব্যবসায়িক কারণে এসছে বা ব্যবসায়িক কারণে আছে বা কাজের কারণে আছে অনেকে আছে সিটিজেন না এথেন্সের নারীরা সিটিজেন ছিল না ফুল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ ছিল না তো শুধুমাত্র ল্যান্ড হোল্ডিং পুরুষরা হলো সিটিজেন সো ছয় লাখ থেকে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার বিশাল বড় নাম্বার তিরিশ পঁয়ত্রিশ হাজার একটা বিশাল বড় নাম্বার বাট স্টিল একটা ফিজিবল নাম্বার যে এদের একটা ভালো অংশ মাঝে মধ্যেই একত্রিত হয়ে ডিসাইড করতে পারে ভোট দিতে পারে কিছু করতে পারে রাইট সো এই এথিনিয়ান ডেমোক্রেসি এখনকার নাম্বার্সে কি ধরনের ডিরেক্ট ডেমোক্রেসি সম্ভব একেবারেই না একেবারেই না কিন্তু যেখানে নারীদের কোনো অধিকার নেই স্পার্টা ওয়াজ নট এ ডেমোক্রেসি স্পার্টায় স্পার্টন সিটিজেন আরও কম ছিল এবং স্পার্টায় শুধু দুই ক্লাসের লোক ছিল স্পার্টান সিটিজেন আর হেলেন হলে ছলো কৃতদাস স্লেভ এথেন্স বা অন্য কোনো শহরে কৃতদাস স্লেভস হলো তোমরা ইতিহাসের পাতায় স্লেভ সম্বন্ধে মোটামুটি যেরকম পড়েছো সেরকম তারা হলো প্রপার্টি জীবন্ত মানুষ হতে পারে কিন্তু তারা প্রপার্টি স্পার্টার ব্যাপারটা ভিন্ন ছিল স্পার্টায় তারা শুধু প্রপার্টি না স্পার্টায় তারা শত্রু স্পার্টানদের মাথায় সব সময় ছিল স্পার্টে প্রত্যেক বছর একটা বড় অনুষ্ঠান হতো যেমন আমাদের পয়লা বৈশাখ বা আজকে যেমন এন প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের তো রেগুলার বার্ষিকী থাকে তো স্পার্টায় একটা স্পেশাল বার্ষিকী থাকতো যেদিন তারা স্পার্টান সিটিজেনরা ওই বছরের জন্য নতুন করে যুদ্ধ ডিক্লেয়ার করত, তাদের নিজেদের কৃতদাসদের উপর হেলার উপর কেন তাদের মাথায় ছিল যে স্পার্ট অ্যান্ড অ্যাকচুয়াল স্পার্ট সিটিজেনরা তারা মাইনরিটি তারা একটা ছোট্ট অংশ

ইকুয়াল অধিকার ছিল সো देयर आर मेनी डिफरेंट কন্ট্রাডিকশনস ইন টার্মস ইন মেনি डिफरेंट সোসাইটিজ এনিওয়ে সো প্লেটো যেমন একদিকে স্পার্টা কিন্তু পিলিপেলিয়ান ওয়ারে জয়ী হয় সো প্লেটো অনেক দিক দিয়ে স্পার্টাকে অ্যাডমায়ার করত অনেক দিক দিয়ে সো স্পার্টার যে স্পার্টান স্পিরিট মানে ইজ এপস্টিমিয়াসনেস যে তাদের ভিতরে ছিল মানে ইউ নো সর্ট অফ অনেক অনেক অভিলাষ এই ধরনের কিছু স্পার্টার ভিতরে ছিল না ওদের কিছু মোর মিলিটারি লাইফস্টাইল ছিল স্পার্টন সিটিজেন্সদের এই জিনিসগুলো প্লেটো অ্যাডমায়ার করত। মেয়েদের যে ফুল রাইটস এই জিনিসগুলো প্লেটো অ্যাডমায়ার করত কিন্তু আবার ওভারঅল প্লেটো তাদেরকে কিছুটা আনকালচার্ড আনডেভেলপড ইউনো সিভিলাইজেশনের চূড়ায় যেতে পারেনি ক্রিয়েটিভ ট্যালেন্টের চূড়ায় যেতে পারেনি সেই হিসেবে ক্রুড হিসেবেও জাজ করতো প্লেটো সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এথেন্স অ্যান্ড স্প এখন প্লেটো ফিলসফিতে প্লেটো ফিলসফি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং এক নম্বর হলো যে ওয়ে প্লেটো টক্স অ্যাবাউট দ্য স্টেট প্লেটো যখন স্টেট নিয়ে কথা বলে সরকার ব্যবস্থা নিয়ে কথা বলে প্লেটো বলে যে সরকার ব্যবস্থায় নেতৃত্ব দিতে হবে ইনলাইটেন্ট ফিলসফারদের ইনলাইটেন্ট ফিলসফার সো একজন সঠিক নেতা বা সঠিক রাজা এরা কেউ ডেমোক্রেসি নিয়ে কথা বলে না সক্রেটিস ডেন্ট লাইক ডেমোক্রেসি প্লেটো ডাজেন্ট লাইক ডেমোক্রেসি অ্যারিস্টটল ডাজেন্ট লাইক ডেমোক্রেসি নান অফ দিস পিপল লাইক ডেমোক্রেসি যদিও লাইক ডেমোক্রেসি অফকোর্স ডেমোক্রেসি শব্দটাও তখন ছিল আসলে বেসিক্যালি ডেমোক্রেসি শব্দটার ব্যবহার ছিল হল পাওয়ার টু দ্য পিপল এবং পিপল মানে কিন্তু ম্যাসেজ নট সিটিজেন্স সো যেটা গরিব টরিবো পাওয়ার টু দ্য পিপল সেটা নেগেটিভলি তারা দেখত বাট প্লেটোর কথাটা ছিল যে নেতৃত্ব দিতে হবে বা রাজা হতে হবে একজন ইনলাইটেন ফিলসফার নট এ ফাইটার নট এ ওয়ারিয়ার বাট একজন সত্যিকারের জ্ঞানী জ্ঞানী দার্শনিক অ্যান্ড ইনলাইটেন্ড ফিলসফার সে সত্যিকারের রাজা হতে পারে প্লেটো যখন কথা বলতো লাইক অ্যাবাউট এনিথিং হি ডিভাইডেড থিংস ইন্টু টু থিংস দ্য ওয়ার্ল্ড অফ দ্য রিয়ল মানে আমরা যেটা অ্যাকচুয়ালি দেখতে পারি যেটা আমরা অভিজ্ঞতা করি সো আমরা যেটা দেখি শুনি আর দ্য ওয়ার্ল্ড অফ ফনস ফর্মস হলো দ্য আইডিয়াল ওয়ার্ল্ড এবং কথা হলো এই ওয়ার্ল্ড অফ ফর্মস এইটা হলো করো তুমি একটা চেয়ারের কথা চিন্তা করো চেয়ার হ্যাঁ তুমি যখন একটা চেয়ারের কথা চিন্তা করো প্লেটো বলবে ফর্ম ওয়ার্ল্ডে মানে আইডিয়াল ওয়ার্ল্ডে দ্য পারফেক্ট ওয়ার্ল্ডে একটা চেয়ার আছে এইটা হলো দ্য আইডিয়াল চেয়ার এই চেয়ারের ভিন্ন ভিন্ন অনেক ধরনের ক্রুড রেপ্রেজেন্টেশন রিয়েল ওয়ার্ল্ডে আছে সো এইটাও একটা চেয়ার এটা পারফেক্ট চেয়ার না ওটাও একটা চেয়ার ওটা পারফেক্ট চেয়ার না পারফেক্ট চেয়ারটা হলো ফর্ম ওয়ার্ল্ডে আছে ওকে আর দ্য রিয়েল ওয়ার্ল্ড যেটা ওয়ার্ল্ড অফ আওয়ার এক্সপিরিয়েন্সেস সোজ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড অফ আওয়ার এক্সপিরিয়েন্সেস সো আইডিয়াল ওয়ার্ল্ড আর আমাদের অভিজ্ঞতার যে বিশ্ব আমাদের অভিজ্ঞতার বিশ্বে আমরা যেটাই দেখি যেটাই অভিজ্ঞতা করি সেটার ফর্ম ওয়ার্ল্ডে আইডিয়াল একটা এক্সাম্পল আছে সো মনে করো তুমি বললে যে তন্ময়ের চুল সুন্দর হ্যাঁ এইটা হলো যে সুন্দরটা আমরা এক্সপিরিয়েন্স করছি ফর্ম ওয়ার্ল্ডে আইডিয়াল সুন্দর চুলের একটা এক্সাম্পল আছে ওইটা হলো আইডিয়াল সুন্দর চুল হ্যাঁ দ্যাট এক্সিস্টেস ইজ ইন দ্য আইডিয়াল ওয়ার্ল্ড নো নো এগেন দ্যাট এক্সিস্টেন্স ইজ ইন দ্য আইডিয়াল ওয়ার্ল্ড সো তুমি এখন তুমি যদি কারেন্ট কনোটেশনে মানে মনে করো কারেন্টলি তোমরা যেভাবে চিন্তা করো সেটার কম্প্যারিজনে যদি প্লেটোর এই ফর্ম ওয়ার্ল্ডটা চিন্তা করা শুরু করো তাহলে হয়তো তুমি বলতে পারো যে প্লেটোর ফর্ম ওয়ার্ল্ডটা হলো বেহস্তি দুনিয়া সো বেহস্তে আইডিয়াল ফর্মটা আছে সেটার একটা ক্রুড ফর্ম এখানে ওকে অ্যান্ড সো ওয়ে উই স্ট্রাইভ ফর গুড আমরা যখন ভালোর পথে যাই স্ট্রাইক ফর গুড তখন আমরা ওই যে ওই আইডিয়ালের কাছে যেতে চেষ্টা করছি ওকে সো মোরাল গুডটাও ওই আইডিয়ালের কাছে যেতে চেষ্টা করা এবং কে ওই আইডিয়াল আইডিয়ালের কাছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উপযোগী দ্য ফিলসফার নট দ্য ওয়ারিয়ার যোদ্ধা রাজা না অ্যালেকজান্ডার না ফিলিপ না বাট সক্রেটিস দ্য ফিলসফার ওকে গুড দ্য স্টেট ওকে কিছুতে বিশ্বাস করতো প্লেটো বিশ্বাস করতো আমাদের যে পরিবার ব্যবস্থা এটাতে প্লেটো বিশ্বাসী ছিল না প্লেটোর কথা ছিল পরিবার ব্যবস্থায় একজনের রাইটসকে আবদ্ধ করা সো সাপোজ ইউনো সালসাবিলের নিজের রাইটস আছে ও যা ইচ্ছা তাই করতে পারে বা যা চাইবে তাই করতে পারবে কিন্তু যখন বিয়ে শাদি দিয়ে বাচ্চা কাচ্চা পয়দা করে আটকে দিলে তখন ওর সেই রাইটসটা তুমি কনস্ট্রেন করলে সিমিলারলি তুমি তুষারের সাথে সেম কাজটা করলে একটা মাদার একটা ফাদার তাকে তুমি আবদ্ধ করে দিলে সো ফ্যামিলি শুড নট এক্সিস্ট বিয়ে শাদি শুড নট এক্সিস্ট সো প্লেটোর কথাটা ছিল যে দ্য কমিউনিটি The state should take care of all the children. And people, mane purushnari, they should be allowed to move on to different relationships and whatnot uh, for the uh, search of ideal pleasure and so on and so forth. Okay. But that's Plato's, you know, part of the family and so on and so forth. That's not massively important, it's just you know, sort of interesting information, not massively important for our idea of the state. ওকে বাট দ্যাটস রাইট যে ফিলসফার কোনো কাজ নাই ওরা বসে বসে শুধু এটা চিন্তা করে যদিও এটা নিয়ে আমরা লাস্ট টাইমে আলোচনা করছিলাম ওই যে যখন আমরা ওই যে কে কে যেন মন খারাপ করছিল সুশীল সমাজ ওকে ইউজ দ্য টার্মিনোলজি বাট দ্য পয়েন্ট ইস ইয়াস সাম পিপল থিঙ্ক অনেকেই অনেক জায়গা থেকে মনে করে যে যে সে যে জায়গাটা থেকে আছে ট্রাম্প ট্রাম্প কি ফিলসফার না না মনে করো জ্ঞানী ফিলোসopher জায়গা থেকে ট্রাম্প কি জ্ঞানী ফিলোসopher না কিন্তু ট্রাম্প যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সে বিশ্বাস করে সে যেটা সঠিক চিন্তা করে সেটাই সঠিক ঠিক না দে আর উঠাও মুসলমান মারো যে যে জায়গা থেকে দাঁড়িয়ে আছে যেটা চিন্তা করে সেটাই সঠিক সো ইউ ডোন্ট हैव टू बी আ ফিলোসopher টু গো রং অন দোজ কামস পিপল অল ওভার দ্য প্লেস গো রং অন দোজ কামস